ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আপনার সামনে একটি কম্পিউটার বক্স দেখতে পাচ্ছেন, তো এটাতে আমরা পাওয়ার দেবো এবং এটার প্রবলেমটি দেখবো এবং সেই প্রবলেমটি সলভ করার চেষ্টা করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা শব্দ আসছে, ব্যাড সাউন্ড আসছে। এবার আমরা সাউন্ডটি অন করব, মানে মিউজিকটি অন করব। আপনার এর সাউন্ডটি শুনতে পাচ্ছেন, কিন্তু হোপার সাউন্ডটা আমার হোপারটি পাচ্ছে না। হোপারে একটা শব্দ আসছে, হোপারে কোনো অডিও আমরা পাচ্ছি না। তো আমরা পিসি বোর্ডটি খুলবো এবং দেখবো যে হোপারটি শর্ট হয়ে গেছে কিনা বা হোপার যে আইসিটা থাকে সেটার প্রবলেম হয়েছে কিনা। তো চলুন দেখা যাক। ডিয়ার ফ্রেন্ডস, এর পিসি বোর্ডটা দেখবার জন্য আমাদের এই ব্যাক কভারটি খুলতে হবে। এর জন্য ক্যাবেলগুলো আমরা ডিসকানেক্ট করবো এবং এরপর আমরা ব্যাক কভারটি খুলে ফেলবো। ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা এই পিসি বোর্ডটি ওপেন করবো এবং পুনরায় আমরা আরেকবার ক্যাবেলগুলো কানেক্ট করবো এবং মিউজিকটি বাজিয়ে দেখবো আসলে প্রবলেমটা কী হচ্ছে। আমরা স্পিকার লাইন দুইটা ইন করেছি, এবার অডিও লাইনটাও কানেক্ট করবো। এবার আমরা কম্পিউটার বক্সটিতে পাওয়ার দেব। হ্যাঁ, আমরা পাওয়ার দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ার এইটা জ্বলেছে। এই আমরা দেখতে পাচ্ছি এখানে ধোঁয়া উঠছে, অনেক ধোঁয়া উঠছে। হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, আমরা প্রবলেমটি পেয়ে গেছি, হয়তো এর আইসিটা নষ্ট হয়ে গেছে যার ফলে এটা বাস্ট করেছে এবং বোর্ডটা শর্ট করে ফেলেছে, যার ফলে আমাদের হোপার স্পিকারের অডিওটা আসছে না। তো আমি আপনাদের পুনরায় আরও একবার দেখাতে চাচ্ছি। হ্যাঁ, আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন যে এটা বাস্ট করে এখান থেকে ধোঁয়া উঠছে। তো আমরা আইসিটা চেঞ্জ করবো এবং দেখবো যে আমাদের প্রবলেমটি সলভ হয় কিনা। তা চলুন দেখা যাক। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে এখানকার এই আইসিটা বাস্ট হয়ে গেছে এবং এর কারণে অন্য কোনো পার্টসও নষ্ট হয়ে যেতে পারে। তো এর জন্য হয়তো আমাদের হোপার স্পিকারটা বাজছিল না, অর্থাৎ বেস যে স্পিকারটা, তা আগে এসিটা আমরা প্রথম চেঞ্জ করবো এবং তারপর দেখবো যদি অন্য কোনো প্রবলেম থাকে তারপর সেটা দেখবো। তো ফার্স্ট আমরা এই আইসিটা, এই অডিও আইসিটা চেঞ্জ করবো। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে আমার অডিও আইসিটি নষ্ট হয়ে গেছে, পুড়ে ধোঁয়া বেরোচ্ছিলো। তো এটা হচ্ছে 2030 একটি আইসি। তো এখানে আমরা একটি নতুন আইসি কানেক্ট করবো এবং দেখবো যে আমাদের প্রবলেমটি সলভ হয় কিনা। আইসি নষ্ট হয়ে গেলে পিসি বোর্ডে আরও অনেক পার্টস নষ্ট হয়ে যেতে পারে, তো সেটা আমরা এই আইসিটা কানেক্ট করলে বুঝতে পারবো।
ডিয়ার ফ্রেন্ডস, আপনারা পূর্বে দেখেছিলেন যে এখানে একটি অডিও আইসি ছিল 20-30, সেটা যে ধোঁয়া উঠছিল সেটা আমরা চেঞ্জ করেছি, একটা নতুন আরেকটি 20-30 অডিও আইসি লাগিয়েছি। এবার এই কম্পিউটার বক্সটিতে পাওয়ার দিব এবং আমরা মিউজিক বাজাবো। মিউজিকটি যদি সুন্দরভাবে বাজে তাহলে বুঝতে হবে যে আমাদের প্রবলেমটি সলভ হয়েছে। তো এবার আমরা এর মিউজিকটি বাজাবো। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এর মিউজিকটি বাজছে, অর্থাৎ এটা বেজ আছে এবং টোন আছে। তো আমরা এই প্রবলেমটি সলভ করতে সক্ষম হয়েছি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই